এই নবীর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, যেই নবী সার্টিফিকেট দিয়েছেন কোরআনওয়ালাদেরকে, সেই কোরআনওয়ালারা পৃথিবীর আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার হবে না। আলেম ওলামা শ্রেষ্ঠ, কেউ মানলেও শ্রেষ্ঠ, কেউ না মানলেও শ্রেষ্ঠ। আর একটু জোরে কন্যা ঠিক কিনা? মহতারাম হাজরিন, এই সময়ে যেই সময়টাতে আমরা এই মাহফিলে বসা, এই সময়টা তো আসলে আমাদের নীরবতার সময় না। এখানে আমরা অত্যন্ত নিরাপদে, অত্যন্ত নিরাপদে আমরা বসে আছি, বয়ান করতেছি, বয়ান শুনতেছি। ফিলিস্তিনের মুসলমানদের কথা কি আমরা ভুলে গিয়েছি যে তারা তো সার্বক্ষণিক প্রতিটা মুহূর্তে মুহূর্তে বর্বর ইসরায়েলিদের বোমার অপেক্ষা করছে, কখন না জানি কি হয়, কখন না জানি কি হয়, তাদের উপর একের পর এক হামলা চলছে। ও মুসলমান, এখান থেকে এতটুকু প্রেরণা নিয়ে, এতটুকু একটু প্রয়োজনে একটু আওয়াজ করে কি এটাও বুঝাই দিতে পারবো না যে আমরা নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি? এতটুকু কি বোঝানো যাবে না? আল্লাহু আকবারের আওয়াজ করে কি এতটুকু বোঝানো যাবে না যে ইহুদিদেরকে আমরা পছন্দ করি না? দুনিয়ার কোনো মাখলুক যেমন ইহুদিদেরকে পছন্দ করে না, আমরা দূরে থাকলেও বাংলাদেশের মুসলমানও আমরা ইসরায়েলিদেরকে পছন্দ করি না। মহতারাম হাজেরিন, কথা শেষ করছি, শুধুমাত্র আর একটি কথা বলে, ওলামা একরাম আছেন অনেক, এই জন্যে ওনারাও কথা বলবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, এই জন্যে আমি আর কথা লম্বা করতে চাই না। শুধুমাত্র শেষ কথা হলো এই, এই কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা সেই এলমে নববীর ওহির এলমের খাঁটি ধারক এবং বাহক। আজকে যদি এই কথা বলতে হয় যে আল্লাহওয়ালা কোথায় তৈরি হয়, নেককার মানুষ কোথায় তৈরি হয়, তাহলে এক কথাই উত্তর হবে, কওমি মাদ্রাসায় তৈরি হয়। যার কারণে আপনারা একটু যদি খেয়াল করেন তো দেখবেন আল্লাহর রাসূল কোরআনের তেলাওয়াত করতেন, নবী কোরআনের তেলাওয়াত করতেন, কোরআন শিখাইতেন, মক্কার কাফের বেঈমানেরা তা সহ্য করতে পারতেছিল না, কোনোভাবেই নবীর তেলাওয়াতকে তারা চলতে দিবে না, নবীর এই কোরআনের তেলাওয়াত তারা করতে দিবে না। কিন্তু তারপরেও বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াত করেছেন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাইছেন। আবু জাহেল আবুল আহাবেরা দিতে চায় না। মহতারাম হাজরিন, আজকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক ইসলাম বিদ্বেষী একমাত্র কওমি মাদ্রাসাগুলোর উপরে তাদের নজর, এই মাদ্রাসা কেমন করে বন্ধ করা যায়। মহতারাম হাজরিন, সব বাতিলের নজর যদি পড়ে এক প্রতিষ্ঠানে যে এই প্রতিষ্ঠান কেমনে বন্ধ করা যায়, তাহলে বুঝতে হবে এলমে নববীর খাঁটি ধারক বাহক ওই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। তাই আসুন, আল্লাহ আমাদেরকে এই এলেমের সাথে সম্পৃক্ত করেছেন, পড়ানোর মাধ্যমে, পড়ার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের এই এলেমের সাথে আমাদেরকে লাগাইয়া রাখছেন যে কোনোভাবে। কাজেই আরও বেশি পরিমাণে তার সাথে আমাদেরকে জুড়ে থাকতে হবে। কোরআন হাদিসের এলেম যতটুকু অর্জন করব, ততটুকু আমলের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা أنت.